দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নবাবগঞ্জ ফেরিঘাট চালু করার দাবিতে বিজেপির বিক্ষোভ সমাবেশ গোল্ডেন ফেদার হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং প্রমোশন ম্যানেজমেন্ট ট্রাভেল সেল সার্ভিসেস এক্সেট্রা রিল্যাবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি কল নাইন ফোর থ্রি থ্রি সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ গত তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ইছাপুর নবাবগঞ্জ ফেরিঘাট দু হাজার সালে ঘাটের কাজ শুরু হয় এক বছরের মধ্যে ঘাটের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা আজ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি যে কারণে সমস্যায় পড়েছেন দুপাড়ের মানুষেরা যারা এই ফেরি পরিষেবার উপর নির্ভরশীল ছিলেন তারা এছাড়াও সমস্যায় পড়েছেন দুপাড়ের দোকানদার অটো এই সমস্যার সমাধানের দাবিতে নবাবগঞ্জ ঘাটে বিক্ষোভ সমাবেশ করলেন বিজেপি নেতাকর্মীরা এদিন সবাই উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি তথা সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপি তপশিলী মোর্চার সভাপতি গৌরচন্দ্র বিশ্বাস সম্পাদক বিজয় মুখার্জি সাংগঠনিক জেলা কমিটির সদস্য গৌতম বোস অরুণ ব্রহ্ম প্রদীপ পাত্র নোয়াপাড়া মণ্ডল তিনের সভাপতি সুপ্রিয় দাস সহ অন্যান্যরা শাসনের গাফিলতি শাসন এইসব কিছু দেখছে না কোথায় কি টাকা রোজগার হবে নিজের এর উপরে প্রশাসন কাজ করছে পার্টি কাজ করছে এরা মানুষের সেবার জন্য কোনো কাজ করে না পৌরসভা তো এক্তিয়ারের মধ্যে আছে গভর্নমেন্টের এক্তিয়ারের মধ্যে আছে কিন্তু কোনো কাজ হবে না কাজ করবে না কোনো উদ্যোগও নেই কাজ না হয় ভবিষ্যতে কি আরো বড় আন্দোলন আরো করব আমরা রাস্তা ফাস্তা অবরোধ করব এসডিও অফিস ঘেরাও করব এসব আমাদের কর্মসূচি নমস্কার ধন্যবাদ আমাদের জেলা সভাপতি রবিন ভট্টমহাশয়কে এর মানুষ সফল কারployee মানুষ আমাদের প্রিয় সঞ্চার অর্জুন সিং মহাশয় ওনাকে চুমা বক্তব্য রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ করছি